চলে এসেছি গন্ধটা খুব সন্দেহজনক গল্পের প্রথম পর্বের প্রশ্ন ও উত্তর নিয়ে মোট চারটে সেট প্রশ্ন রেখেছি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য সম্ভাব্য সেই রকমই চারটে প্রশ্ন নিয়ে এসেছি খুব মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে শুনবে কীরকম টাইপের উত্তর করতে হয় কোথায় কতটুকু লিখতে হয় ইত্যাদি ইত্যাদি সুন্দর করে মনে রাখার চেষ্টা করবে সুতরাং প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্রথম প্রশ্ন আছে দাদামশাই রেল কোম্পানিতে চাকরি করতেন দাদামশায়ের পরিচয় দাও শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত গন্ধটা খুব সন্দেহজনক গল্পে দাদামশাই হলেন গল্প কথকের দাদু তিনি রেল কোম্পানিতে চাকরির সুবাদে এবং বদলির চাকরির জন্য তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকতেন এবং সেই জন্য তার বিভিন্ন রকম অভিজ্ঞতাও হতো চলে এলাম দু নম্বর প্রশ্নে দেখো কার দাদামশায় রেল কোম্পানির কোন পদে চাকরি করতেন যদিও প্রথম প্রশ্নের উত্তরে তোমরা বলেই নিয়েছ যে গল্পকথকের দাদু কিন্তু যেহেতু এখানে বিশেষ করে বলে দেওয়া হয়েছে কার দাদামশাই তাই এখানে উত্তরটা লিখতে হবে গুছিয়ে এখানে গল্পকথকের কথকের কথা বলা হয়েছে আর তিনি কোন পদে চাকরি করতেন তিনি মালগাড়ির গার্ডের পদে চাকরি করতেন টু দি পয়েন্ট আনসার সুতরাং এখানে দু নম্বরের কিন্তু আনসার বলা হয়ে গেল তিন নম্বরে চলে এলাম দাদামশাই কোথায় বদলি হয়ে এসেছিলেন তার পরিবারে কে কে আছেন গল্পকথকের দাদামশাই উত্তরবঙ্গের দোমোহানি নামক একটি ছোট্ট জঙ্গুলে গ্রামে বদলি হয়ে এসেছিলেন দ্বিতীয় বা অ্যাটাচ প্রশ্ন ছিল কি তার পরিবারে কে কে আছেন তার পরিবারে তার স্ত্রী পাঁচটি মেয়ে ও চারটি ছেলে মিলে মোট এগারো জন সদস্য ছিল দাদামশায়ের বাবা ছেলের কাছে স্থায়ীভাবে থাকতেন না কিন্তু মাঝে মাঝে আসতেন চলে এলাম চার নম্বরে বদলি হয়ে এসে তারা সকলে কোন কোন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু কিভাবে উত্তর দিতে হয় সরি এখানে কোন কোন হবে না এখানে কোন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন কেমন সুতরাং মন দিয়ে শুনবে কিভাবে উত্তরটা লিখতে হবে গুছিয়ে বদলি হয়ে এসে এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হলেন দাদামশাইরা প্রথম প্রথম রেল কলোনির প্রতিবেশীরা তাঁদের সাবধান করতেন বলতেন যাকে তাকে যেন ঘরে ঢুকতে না দেন যাচাই করে নেন যেন দাদামশাইরা অবাক হতেন থাকতে থাকতে ক্রমশ তারা বুঝতে পারলেন এই দোমোহানিতে কখনো কাজের লোকের অভাব হয় না ডাকলেই তারা যখন তখন হাজির হয় পরে জানতে পারল পুরো অঞ্চলটাই ভূতেদের দখলে কাজের লোকেরা আসলে মানুষ নয় ভূত কিন্তু তাদের থেকে ভয় পাওয়ার কিছু নেই কারণ তারা ক্ষতিকারক নয় গুছিয়ে তোমরা উত্তরটা বললে কোনো ইনসিডেন্টকে তুলে এখানে বলার কোনো প্রয়োজন নেই দু নম্বরে চলে এলাম ওদিকে দাদামশাইয়েরও এক বিচিত্র অভিজ্ঞতা হলো কার দাদামশাই তিনি কিসে কাজ করতেন একটু আগে আমি এক নম্বর প্রশ্নের উত্তরে বলে দিয়েছি তাই এখানে রিপিট করব না দু নম্বরে চলে এলাম দাদা দাদামশাইকে বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতে হতো কেন খুব মন দিয়ে শুনবে দাদামশাই রেল কোম্পানিতে চাকরি করতেন তিনি ছিলেন মালগাড়ির গার্ড একবার মালগাড়ি ছাড়লে তা তিন চার দিন বাদে ফিরে আসত সেই সুবাদে তাকেও তিন চার দিন বাদেই বাড়িতে ফিরতে হতো হয়তো একদিন থেকে আবার পরের দিন ডিউটিতে বেরিয়ে যেতে হতো সেই কারণে তাকে বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতে হতো তিন নম্বর তাঁর বিচিত্র অভিজ্ঞতাটা কোথায় হয়েছিল একদিন দাদামশাই মালগাড়ি নিয়ে গিয়েছেন ডিউটিতে নিস্তব্ধ রাতে গোডুয়ার্সের গভীর জঙ্গলের মধ্যে সিগনাল না পেয়ে দাদামশাইয়ের মালগাড়ি দাঁড়িয়ে যায় দাদামশাই ব্রেক ভ্যানে বসে ঝিমচ্ছিলেন ঠিক সেই জায়গাতেই বিচিত্র অভিজ্ঞতাটি হয়েছিল চার নম্বর বিচিত্র অভিজ্ঞতাটি কেমন একদিন নিস্তব্ধ রাতে ডুয়ার্সের গভীর জঙ্গলের মধ্যে সিগনাল না পেয়ে দাদামশায়ের মালগাড়ি থেমে যায় তিনি হাতবাতি নিয়ে সামনে গিয়ে দেখেন ড্রাইভার ও ফায়ারম্যান অঘরে ঘুমোচ্ছে তিনি তাদের তুলে দিয়ে যখন ফিরছেন ট্রেনের মাঝখানে এসে লক্ষ্য করলেন গাড়ি চলতে শুরু করেছে অথচ তিনি গার্ডের কামরায় গিয়ে সবুজ আলো না দেখানো পর্যন্ত গাড়ি চলতেই পারে না তিনি অবাক বিস্ময়ে দেখলেন তাঁরই মতো গার্ডের পোশাক পরা একটি লোক হাত বাতি তুলে সবুজ আলো দেখাচ্ছে ড্রাইভারকে দাদামশাইকে পার করে যাওয়ার সময় সেই লোকটি ফিক ফিক করে হাসছে বহু কষ্টে সেবার দাদামশাই গভীর জঙ্গলের মধ্যে থেকে বাড়ি ফিরতে পেরেছিলেন বহু কষ্টে তিন নম্বর তোদের ঘরে দরে এমন আষ্টে গন্ধ কেনরে রে উক্তিটি কার এখানে একটা কথা বলে রাখি এই গল্প জুড়ে উক্তি অনেকে করেছে তার মধ্যে কোনটা দাদামশায়ের আর কোনটা দাদামশাইয়ের বাবার সেটা কিন্তু এই গল্পটা ভালোভাবে না পড়লে তোমরা মনে রাখতে পারবে না তা এই উদ্ধৃত উক্তিটি কার সেটা এখানে বলা হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত গন্ধটা খুব সন্দেহজনক গল্পে গল্পকথকের দাদামশাইয়ের বাবা তার ছেলের বাড়ির সকলের উদ্দেশ্যে উদ্ধৃত কথাটি বলেছিলেন তিনি দোমোহানিতে স্থায়ীভাবে বাস করতেন না মাঝে মাঝে তার ছেলের বাড়িতে বেড়াতে আসতেন দেখো বক্তাই কেন আষ্টে গন্ধ বক্তার প্রশ্ন শুনে শ্রোতারা কি উত্তর দিয়েছিল বক্তার প্রশ্ন শুনে সকলেরই এক উত্তর ছিল যে তারা কোনো আষ্টে গন্ধ পাচ্ছে না কারণ তারা দীর্ঘদিন সেখানে বাস করতে করতে অভ্যস্ত হয়ে উঠেছে তবে আলাদা করেও কোনো আষ্টে গন্ধ তারা কখনোই অনুভব করেনি তিন নম্বর বক্তাই কেন আষ্টেগন্ধ পাচ্ছিলেন কোথায় কোথায় তিনি আষ্টেগন্ধ পাচ্ছিলেন দাদামশায়ের বাবা ছিলেন ধার্মিক মানুষ খুব পণ্ডিত লোক জপ তপ করেন ঠাকুর দেবতার নাম উচ্চারণ করেন জপ তপ এবং ধ্যান করলে মানুষের আলাদা একটি অনুভব শক্তি তৈরি হয় হয়তো সেই কারণে তিনি আষ্টেগন্ধ অনুভব করতে পারতেন এবার দেখো বলেছে কোথায় কোথায় তিনি আষ্টে গন্ধ পাচ্ছিলেন দাদামশের বাবা আষ্টে গন্ধ পেয়েছিলেন তার ছেলের বাড়িতে এমন এমনকি স্টেশনে নেমেও আবার তার মনে হয়েছিল পুরো এলাকা জুড়েই আষ্টে আষ্টে গন্ধ রয়েছে বক্তার আষ্টে গন্ধ পাওয়া নিয়ে তোমার ধারণা পরিস্ফুট করো এটা একটি বোধমূলক প্রশ্ন বক্তা আষ্টে গন্ধর জন্য কেন সবাইকে সাবধান করেছিলেন খুব মন দিয়ে শোনো বক্তা অর্থাৎ দাদামশায়ের বাবা খুব ধার্মিক মানুষ ছিলেন জপতপ করতেন জব তপ ধ্যান একরকম সাধনা তার ফলে মানুষ কিছু ক্ষমতা অর্জন করতে পারে তাই তিনি অতিরিক্ত ক্ষমতা দ্বারা তিনি অতিরিক্ত কিছু অনুভব করতে পারতেন তিনি আসলে আষ্টে গন্ধ বলতে ভূতের অস্তিত্বের কথা বলতে চেয়েছিলেন তিনি দোমোহানি গ্রামের সর্বত্রই আষ্টে গন্ধ পেতেন কারণ সেই গ্রামটির পুরোটাই ছিল ভূতেদের দখলে এবার বলেছে বক্তা আষ্টে গন্ধর জন্য কেন সবাইকে সাবধান করেছিলেন এই আষ্টে গন্ধর জন্য দাদামশায়ের বাবা সকলকে সাবধান করে দিয়েছিলেন কারণ তিনি মানতেন আষ্টে গন্ধে গন্ধ মানে ভূতের অস্তিত্ব অবশ্যম্ভাবী আর ভূত মানেই মানুষের পক্ষে ক্ষতিকারক কিন্তু তার ধারণা ভুল প্রমাণিত হয়েছিল দোমহানির ভূতেরা মোটেই ক্ষতিকারক তো নয়ই বরঞ্চ উপকারী চার নম্বরে চলে এলাম লোকটাকে নতুন রেখেছেন নাকি সমাজদার মাথা নেড়ে বলেন না না ফর মাস খেটে দিয়ে যায় আর কি খুব ভালো ওরা ডাকলেই আসে লোকটোক নয় ওরা ওরাই প্রথম উক্তিটি কার পরিচয় দাও খেয়াল করে দেখো এখানে দুজনের উক্তি মানে উক্তি প্রত্যক্তি আছে দ্বিতীয় জন তো সমাদদার কিন্তু সমাদদারের তো পরিচয় চাওয়া হয়েছে আর প্রথমজনকে সেটা কিন্তু এখানে চাওয়া হয়েছে প্রথম উক্তিটি কার পরিচয় দাও শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত গন্ধটা খুব সন্দেহজনক গল্পে উদ্ধৃত লাইনের প্রথম উক্তিটির বক্তা দাদা গল্পকথকের কথকের তিনি কর্মসূত্রে উত্তরবঙ্গের দোমোহানি নামে একটি গ্রামে এসেছেন এবং প্রায়ই অদ্ভুত ঘটনার সম্মুখীন হন দ্বিতীয় প্রশ্ন আছে প্রথম বক্তা কখন এ কথা বলেছিলেন একদিন গল্পকথকের স্টেশন মাস্টার হরেন ঘরে বসে গল্প করছিলেন। সমাদদার একটি চিঠি লিখে ওরে কে আছিস বলে ডাকতে একটি ছেলে এসে হাজির হয় তাকে সমাদদার চিঠিটি পোস্ট করে আসতে বলেন দাদামশাই তাকে নতুন দেখে জিজ্ঞাসা করেছিলেন যে লোকটিকে নতুন রাখা হয়েছে কি না তিন নম্বর প্রশ্ন সময়দারের পরিচয় লেখ হলেন কোম্পানির স্টেশন মাস্টার পুরো নাম হরেন তিনি গল্পকথকের দাদামশায়ের প্রতিবেশী ছিলেন দুটো বাড়িতে তাদের মধ্যে সম্পর্ক ভালো ছিল সেই সুবাদে যাতায়াত ছিল ভালো চার নম্বর কি আছে দেখো সমাদদার আসলে কি বলতে চেয়েও বললেন না দাদা যখন সমাদদারকে চিঠি পোস্ট করতে পাঠানো ছেলেটির পরিচয় জানতে চাইলেন তখন হরেন সমাদদার প্রকৃত কথা ঘুরিয়ে গিয়ে বলেছিলেন তারা ফাই ফরমাস খেটে দিয়ে যায় তারা খুব ভালো ডাকলেই আসে তারা কোনো লোকটোক নয় তারা তারাই এড়িয়ে যাওয়ার কারণ সমাদদার সঠিক পরিচয় দিতে চাননি যে ওরা আসলে ভূত ঠিক আছে চারটে প্রশ্ন কমপ্লিট বলে দিলাম তোমরা মন দিয়ে শুনে নিয়েছ আশা করি পরের পর্বে আরও চারটে প্রশ্ন নিয়ে আসবো ততদিন তোমরা অপেক্ষায় থাকো খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো পরীক্ষার আর বেশি দেরি নেই